আবহাওয়া বিভাগ পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আজ 15 তারিখ দক্ষিণবঙ্গে বাঁ দিকের জেলাগুলোতে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, পরবর্তী ক্ষেত্রে হাওড়া, হুগলি আমাদের সাইট থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি আজ সম্ভাবনা থাকছে। বৃষ্টি একটু বেশি হওয়ার সম্ভাবনা নর্থ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় এবং কলকাতার ক্ষেত্রে 15 থেকে 20 তারিখ থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি লাইটিং এর সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে প্রচুর সাউদার্লি উইন্ড আমাদের রাজ্যের উপরে আসছে, ফলে কন্ডিশনস যেটা ধীরে ধীরে ফেভারেবল হচ্ছে থান্ডারস্টর্ম ডেভেলপমেন্টের, যেটা আমাদের এই প্রি মনসুনের সময় হয়। ফলে এই 15 থেকে 20 এই সময়টাতে কি উত্তরবঙ্গ কি দক্ষিণবঙ্গ সব জায়গাতেই কিন্তু থান্ডারস্টর্মের অ্যাক্টিভিটির সম্ভাবনাটা থাকছে এবং কন্ডিশনস ধীরে ধীরে ফেভারেবল হচ্ছে। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।